নাম? লালটু। আপনার বাবার নাম? আব্দুল খালেক। আব্দুল খালেক। বাড়িটা? সরবাকুল। আচ্ছা, আমাদের কাছে অভিযোগ আসছে এই যে আসমা খাতুন, আমার বাবার নাম হচ্ছে আকমল হোসেন। একটা প্রশ্ন হলো যে ওই যে মেয়েটা বিয়ে হয়েছে আপনার ভাইয়ের সাথে, আলামীর নাম, বিয়েটা হয়েছে প্রায় এক বছর আগে এবং দুই মাস আগে ওই মেয়েটা বাবার বাড়ি চলে যায়। মেয়ে এবং মেয়ের অভিভাবকের অভিযোগ হচ্ছে যে তাকে খোঁজ খবর নেন না এবং বিভিন্ন খোটানাছড়া দেন, বিশেষ করে তার যে ব্যবহারের জিনিসপাতিগুলো না আনার কারণেই আপনারা তাকে বিভিন্নভাবে খোটানাছড়া দেন। আসলে প্রকৃত ঘটনা একটু বলবেন। আচ্ছা, এবারে প্রথমের কথাই বলি, এনার এই সিন্দিপুর যে বনে আছে না, ইনি আসে একদিন কি আমার এই ভাই দেখে দেয়। দেখে যাওয়ার পরে তারা তার পছন্দ সহ হওয়ার পরে এখানে দিন দিয়ে গেছে, আমি আমার ভগ্নিপতি নিয়ে আমি ওখানে গেছি। তারপরে মেয়েটা দেখলাম, এবার মেয়ে দেখার পরে আমার ভাই যেরকম ওরকম না হলে তো আর কাজ করা যাবে না। এবার মেয়েটা দেখি, দেখলাম যে দুইজনই সমকস্যভাবে কাজ করলে করা যায়। হওয়ার পরে আমি তাকে বললাম, আমার তার চেয়ে তাকে একটু আর্থিক ভালো, খোলামেলা তার বনায় টনায় বা তার চাষা মাছারা আছে ওই মেয়ের, তার দেখি নিয়ে সামনে বললাম যে আমার অবস্থা এই, আপনার আমার ভাষে ভাই তারা দেখে আসছে, আপনার মেয়েও আমি দেখলাম, আমার সাথে আপনার অবস্থাটা ভালো, যদি আপনাদের মত থাকে তাহলে আমি এই বিয়েটি মত আমারও আছে দেব বিয়ে। এ কথা কার সাথে আসছে? ওনার বনাই বা ওনার চাষা মাছা দিয়ে তো সবার ফ্যামিলি কত ধরি। আচ্ছা, তারা মত দেওয়ার পরে ধরেন তখনই আমি ওই দাঁড়া বসে থেকে বিয়ের দিন খান করি আসলাম, করি আসি বিয়ে সার দিয়ে দিছি, ভালোই। ওখান থেকেও সাংবাদিক ওখানেও ছিল, আমার বাড়ি এসেও সাংবাদিকরা তার ছবি টবি করি না, মানে আমরা যে ভাই সকল বিয়ে করেছি এর সাথে আমাদের সাথে তার বিয়ে দিছি, এত আমাদের বিয়ে দিছি। আর বিয়ে তার দেওয়ার পরে ধরেন মেয়েটা আইসে, কিন্তু ভাই যদি এরকম হয় এই কিন্তু কর্মকর্তা একদম খারাপ পারে না, ভালোই কর্মকর্তা করি, মানে মাঠের কাজকাম যাই পার এটা ওটা করে, কিন্তু আমার যে ভাই বোনটা ওর তো আমার মা বাবা কিছুই শেখায়নি, এখন ভাত যে রান্না করবি সে তাও রান্না করতে পারে না, সে যদি রান্না করে ও আর খাওয়াও যায় না, তাহলে পানি কতটুকু দিতে হবে কী করতে সে তা জানে না। আমার বাবাই মা উনি তার বলেছি যে যদি এইটাই যদি হবে তাহলে আমি যেমন বিয়ে থাক করি আমার তিন চারটি বাচ্চা কাছে আছে, আমি বিটা আবার দুজন মানুষ হয়ে গেছি, তাহলে ও তো তাই হতে হবে, তাহলে তোমার ধৈর্য করে নিতে হবে। এই পরিবেশে ধর থাকার পরে ধর বিয়ে থাক হয় চাই দুই মাস গে তাকে সাথে আমার এই ভাই বোনটা যাওয়ার পরে আমি নিজেই বলেছি, তাহলে নিয়ে গেল আমি বললাম যে ভাই সাথে করে নিয়ে আমি নিজেই যাবো, ও তো পথঘাট ছেলে না, আমি নিজে যাই একবেলা দাঁড়াতে দাঁড়ায় ও নিয়ে এসে বাড়ি আসবো। এই অবস্থায় থাকার পরে ওখানে যা ধরেন বিভিন্ন রকমের কথাবার্তা। আচ্ছা, তার প্রতিপক্ষে কি বলেছি এই যে প্রথম বিভিন্ন কথাবার্তা বলতে বিভিন্ন কথা বলতে কি দেওয়া আছে কিনা, যে ভাই যায় না শুধু খালি ফোন করলে ভাই নিয়ে যাচ্ছে হবে, আর তার আগের যে কথাটুকু সেই কথাটুকু আমি বলিনি। এই যে পৃথকের কথা বলেছেন, এই পৃথকের কথাটা কিন্তু আমি নিজেই বলেছি, এদের পৃথক করে দেবো। কেন বলেছি বলেছি তার অর্থ হচ্ছে কি আমার পারিবারিক ব্যাপারে ও এরকম কাজকাম করতে পারে না, ওই বোর্ডারও কাজকামে চাপ দেয় যে করতে হবে, মানে কয় ওই বউ কাজ আমি এত করবো কেমনি কইছে, দুটোরই পেতক করে দেবো। আপাতত এক সপ্তাহ খানে কি মাস খানে পেতক করে দিয়ে দেয় তারা রান্না বান্না করে তারা খান। তার প্রতিবেক্ষে ওর একটা কিন্তু বয়স্ক একটা কার্ড আছে, একটা প্রতিবন্ধী একটা কার্ড করা হয়েছে, কিন্তু আমার ওই ভাই বোর্ডার একটা কার্ড করা হয়েছে ওখানে করেছে আমরা করিনি। তা আমি আবার তাও আসিবার বললাম তাও এই কায়দায় তার পেতকটা খুঁজে দেবো, তে ওর একটা কার্ড আছে, আর যদি ওই আসমার ওই কার্ডটা যদি এখানে যদি ট্রান্সফার করে আনতে পারে তার দুইজনের যদি একটা কার্ড থাকে তাহলে এই কার্ডটাই ওরা দেখা যাচ্ছে কিনা পেতকে আছে তো খায় তবুও দিনে পর চলে যাচ্ছে, বাড়তে কোনো সমস্যা কারোর কাছে যাওয়া লাগছে না। আর তাও তো অতিরিক্ত বললো যে আমার মামি সাহরি এমন একটা কাজ করে এসে গেছে ওই কার্ড আর এখানে ট্রান্সফার করা যাবে না, বুঝতে পারেছেন তাহলে কী করে এসে গেছে ট্রান্সফার করাই যাবে না এমন কোনো কথা হইলো নাকি। এই কথার পর ব্যাস কে চলে গেছে, তাও তার সাথে আর আমার কোনো কথাবার্তা হয়নি। এই ভাই বোন যাওয়ার পরে আমার সাথেই তো ভাই বোনটা বোধহয় পাঁচ সাত দিন কথা, তার ছেলে সদীপ তার সাথে কথা হয়েছে, তার বনায় বোধ হয় ঘন্টা খানেক আগে আমার সাথে কথা দিয়েছেন যে বুড়িটা পিয়াজ তুলতে করলো যে এরকম আমি ভাই আসমানে কি হয়েছে এত কথা, আমি ভাই সব কথা সব বাদ দেন তো দেখি পুরো যে মানে রোগের কথা যদি ধরা চলে তালিবার কেমনি হয়, তা আপনি যদি সময় দিতে পারেন আমি আজ রবিবার কাল সোমবার মঙ্গলবার দিন ফুলকপি পিঁয়াজ কটা বিক্রি করো করে আমি আসছি, যে আপনি কি ওখানে আসতে পারতেছেন নাকি, যদি আসেন যদি কথা দেন আপনি তাহলে আমি পিঁয়াজ বেছে ওখানে যাই কথাবার্তা বলি সামনাসামনি দুটো সাথে কথাবার্তা বলি আলামিনী নিয়েই যাবো না আসমান নিয়েছি চলে আসবো, এরকম কথা হলে কর পর সে বলতেছে আমি ধানের মাঠে পানি দিচ্ছি সজীবের কাছে ফোন করে বলা বলে দেবো না আমার যাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, তো ঠিক আছে মি ভাই আমি যাবো না। এই কথা কাজ তো আমি চেষ্টা যে ওরা ঘন্টা খানিক হয়নি তার বড় বোনের সাথে আমি কথা বললাম,
কোন এর ভিতরে এই যদি এই এই লোকটা নিয়ে আর ওই লোকটা নিয়ে আমার ভাই বোন নিয়ে যদি এতটুকু কথা বলতে হয় তাহলে কি দুনিয়া চলে নাকি কোন এরা কি কি এরাকে তো দেখিয়ে দিছে তারাও দেখিয়ে দিছে আমিও দেখিয়ে দিছি তাহলে এর নিয়ে যদি আমরা যদি বিদ্রোহী করব বাবার তাও এরা যদি বিদ্রোহী করবে তাহলে তো দুইজনে সমপক্ষে এই কাজটা করা নাই তাকে ঠিক হয়নি হয়েছে কিনা তাই বলেন আপনারা তার জ্ঞানী লোক এরা পাগল সাগল মানে এরা এক কথা বলতে পারে ও এক কথা বলতে পারে ওইটা নিয়ে আমার বাপ মায় টানবি কি করতি আর আসলে বাপ মায় টানবি কে কোন আমরা তো একজন আছি অভিভাবক তো একজন আমরা আছি আমরা তো অভিভাবককে দুইজনে এটা করেই তো বিয়ে থার দিয়া এগুলো তো আমি মনে কাজে আমার তাও এরা যদি এগুলো করে থাকে সম্পূর্ণ তো ভুল ধারণায় কাজ করলে করতে দিলে ঠিক না কোন কাজটা এই যে এইসব কথাবার্তা বা আপনাকে পাঠাইছে বা এইগুলো এ কি ঠিক নাকি আমরা আশা থেকে না আপনি আশা ভালো আমি বলতেছি দাদা আমরা আশা থেকে আপনাদের না না এটা সমস্যা আমি বলতেছি ঠিক আছে অখুশি না সব অখুশি আমি বলতেছি যে এই কথাবার্তাগুলো আপনাদের আমার তাওই আমার তাওই তো আরো দুদেশে নিয়ে বিয়ে থা দেশে দেশে না কিন্তু তাকে তো কম বেশি কিছু দেশে এই যারা শীত চলে গেল তাকে তো ব্যবহার করার জিনিসগুলো তো দরকার আছে নাকি না এগুলো কি আমি যে আমার বোনের দিছি আমার বউ আমার নিয়ে আইসে আমার আরেক ভাই বোন নিয়ে আইসে কি আমার বোনেরও আমরা দিছি কি তাও কি এগুলোকে একদমই আমার বাপ এখনো জীবিত রয়েছে আমার ভাইদের এরকম এখনো বলেছে আমার বাপের যাই যতটুকু সয় সম্পত্তি আছে আমি বলেছি আমাকে চাইতে তার বেশি দিবে আর তাওরই তো বলার দরকার সময় এটা কাদের নেওয়া তার অভিযা তার ব্যর্থ অতিবাদতেছে এই কোন কথাবার্তা তাহলে মেয়েটা তাহলে এরকম হওয়ার দরকার কি ছিল হ্যাঁ আমি নিজে যখন তার কাছে জিজ্ঞেস করছি তো আপনার দেওয়ার পরে এরও এটা আছে ওর দাম হলি পারে যদিও আমার এক ভাইয়ের ভিতরে রয়েছে তারা যদি এটা দুধ দুধ শেষে কর তবু ওর পদ খুলে খাতে পারবি মাসে দুইজনে 3000 টাকা যদি পাইছে ওর কি মাসে 3000 টাকা লাগবে কল দুইজন লোকে এখন প্রশ্ন হলো যে আপনি বলছেন ট্রান্সফার হ্যাঁ আচ্ছা আমরা আইন সম্পর্কে যতটুকু জানি সেটা হচ্ছে ট্রান্সফার হবে না হবে না এ কেন হবে না কারণ এই কাগজপত্র তৈরি হয়েছে হচ্ছে উপন্তর অনুযায়ী হ্যাঁ অনেক কিছু কাগজপত্র জমা কিন্তু এখন প্রশ্ন হইলো যে এটা হবে না হবে না এখন দুই নম্বর কথা হচ্ছে এই যে টাকাটা এই টাকাটা উত্তোলন করে আপনাকে বাবা মার দেয় নাকি না ওকে বাবা মার দেয় কি ও কি করে আমার ওটা আমার দিইনি সব কোন ওর মা বাবা ওখান থেকে এটা করার পরে আপনাদের কথা হচ্ছে ওই টাকাটা আমাদের হাতে দিতে হবে না হাতে দিতে টাকা দাও আমি চাই না কি কথা ঠিক আছে আবাসু বাবা টাকা কথা ঠিক আছে যে ওখানে কাগজপত্র আছে আসমা তো এখন এখানে অনেক মন্ডলের বিটার বল এটাই তো স্মার্ট কার্ডটা আসলে পরে আমি এই জায়গার থেকে ওরা করে নেবো ও কাগজ পাঠ যাবার দরকার নেই আমার এখানে তো মেম্বার চাইবে না উনি তো আমার সমস্যা নেই এখানে তো বিটার বদল তার এখানে আমার এখানকার সমস্যা নেই অন্তত ওর স্মার্ট কার্ডটা পালিয়ে তো আমি এখানে করতে পারতেছি আমার ওই যে কাগজ পাঠ গুলো তো আমার দরকার যদি ভোট দিতে যাতে হয় তাহলে ভাই স্মার্ট কার্ড লাগবে না আমি এই যে তো চাইছি আমার তো বল বলিছি এই কথা তো এমন কোনো কিছু তার বলা হয়নি যে ওই আসমার আলবো না বা এ করবো না তা কোনো এই মন মানুষ হয়তো আমাকে দিত অত ছোট মন কে হবে আমি এই মন মানুষ হয়তো আমি ভিতরে রাখিনি যে আনবো না এই আমার এই বোধহয় ঘন্টা খানেক আগেও আপনি বিশ্বাস জানলেন না বড় বড় ফোন আমার কাছে আছে দরকার নাম্বার নিয়ে কথা বলেন কি কথাটা হলো পানি দিচ্ছে আমার সাথে ঘন্টা খানেক না সকালে বহুত আগে কথা হয়েছে এক ঘন্টা এই জানবো না পাঁচ কেন ছয় কিন পেঁয়াজ তুলেছি যাবো তার সাথে কথা বলি পাঁচ ছয় কিন পেঁয়াজ তুলেছি আমি একা একা পাঁচ ছয় কিন পেঁয়াজ তুলেছি আচ্ছা শেষ কথা হলো আপনার কি চাচ্ছেন একটু বলেন তো কাজ কি চাচ্ছেন এখন এই বিষয়টা কি চাবো এখন কল ভাই বউ গেছে ওখানে এখানে ফোনে কথাবার্তা হচ্ছে আমরা কিন্তু শান্তি চাই আমরা এ নিয়ে তো আমরা কেউ কখনো বলিনি যে আমরা বাবু আনবো না কি অশান্তি করবো কি জ্ঞান নাম করবো কি বলেছে যে আমরা এমন কোনো কথাই বলিনি এই দেখেন সব জানা না জান দুবার মাসে আমার ভাই এলা উনি আমার পেঁয়াজে ঘুর আলি কে বললাম আমরা দুজন কথা বলতেছি যে ঠিক আছে আসমান বাবু এই বড়ের সাথে কথা বললাম মোল্লার দিন যাই যাই আসমান নিয়ে আসে ও ধরি পালা দুজন এমন কথা কিন্তু আমরা দুজনে বলা বলি করছি যে এসে দরকার পেশাব করে এক সপ্তাহ খানে কি দিয়ে দেখে রেখে দেবো খাওয়া দাওয়া কেমন করছি আর বাস্তব কথা দিলা এখন এরপর বহস করে আমার সবাই মহিলা কি আমনে কি বলছে ওদের ভাবনাটা কি শোন এই যে দুইটা মাস তার মেয়েটা ওখানে গেছে আপনারা একবার হলো তো বেটার বউ বা ভাই বউটাকে যেতে দেখতে হয়
ভালো কথা ওই ছেলেটা দেখতে পারে হ্যাঁ আপনার কথা ঠিক আছে আমুন হতে পারে সাজে সাপ সুপাইছে আমার সজীব দান সজীব কেও তাওই কে পর্যন্ত চাইছে ঠিক আছে আসলে আইছে কয়দিন যাই বেড়া যাক জি আসলে দাও আলামি যাচ্ছে না কি করতে কি তাওই আপনারা একজন আসেন না কেন বন্ধু তো খালাস বন্ধু আসলো না ও তাওই তো আসলো না আমি তো বলি বাবাজি একটা কথা বলেছে যে সামাজিকতার বিষয় থাকে কথা একটা মেয়ে যখন বিয়ে হয় সাধারণত আমরা প্রচলিত নিয়ম আছে কিছু ব্যবহার আছে দিই আমরা মেয়েকে সে আমার মেয়ে আমার বন্ধুকে বিয়ের সাথে যদি হয় তাও আমরা এগুলো দিয়ে থাকি এখন কথা কি যে বর্তমান যুগে মেয়ের অভিভাবক খুব পড়া পড়া বলতে কিছু বিভিন্ন এই আস্তানাস্তা হওয়ার পরে ওই দুই দিন পরে তালাক হয়ে যায় ডিভোর্স হয়ে যাওয়ার পরে দেখে যে আমি তো ট্রায়ালে দেখি জিনিস দেবো না ব্যবহার দেবো এক বছর কি দুই বছর তিন বছর যাক দেখি কি অবস্থা হয় আমার কথা বুঝতে পারছেন ঠিক হয় এখন আমরা যতটুকু ওনাদের মুখ থেকে যা শুনছি কোনো ডায়ালগ আপনার এই দাওয়াকে যে দেবে না আপনি যার কথা বলছেন যে মোবাইল যার সাথে কথা হয়েছে এখন ঘটনা হচ্ছে যে দেওয়া নেওয়াটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে মনের একটা বিষয় আপনি যদি যতই চান যে শ্বশুর বাড়ি জীবনেও পাবেন না অবস্থা দেখলাম এই আমি একটু কথা বলি আনন্দ দেখলাম এই তাহলে আমার ছেলেটা তো নিরপেক্ষ কথা বলেন না আমি নিরপেক্ষটা বলছি এক পাইসু কথা বলবেন না নিরপেক্ষ বলেন নিরপেক্ষ বলেন নিরপেক্ষতাই তো বলছি তারও চাপ থাকে আপনার যেমন আছে মেয়েটারও আছে মেয়েটাও তো আছে যেমন মেয়েটার দিলাম একটু সুখী শান্তি থাক আবার আপনারও তো আছেন যে আমার ছেলেরা তো এই পরিবেশে দিলাম যদি এটা এটা তাহলে একটু ভালো হইতো আর কি এক বছর বিয়ে হয়েছে দুই সেট থ্রি পিস সেট বানা দিছি দুটো শাড়ি দিছি তারা বলে যে না এটা কাপড়ই দিই ওই টেপটা বাইকে দেখো না না ওইটা দেখো লাগবে না